नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम सात सकाले मंत्री बाड़ीते विक्षोभ बोलपुरे मुख्यमंत्री सफर घिरे तत्परता बोलपुरे वामफ्रंटेर प्रतिबाद मिछिल बोलपुरे बीजेपीर विक्षोभ मिछिल सिउड़ीते राजनगरे शुरू हलो जंगल महल उत्सव पुलिसेर मानविक मुख लोकपुरे स्वेच्छासेवी संस्थार माध्यमे मेला परिष्कार जयदेव केंदुली मेला जावार पथे दुर्घटना एबार संवाद विस्तारित সাত সকালে বোলপুরে ক্ষুদ্র ছোট মাঝারি কুটির শিল্প বস্ত্র দপ্তরের মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে জমায়েত বিক্ষোভ দেখায় রাজ্য মৎস্য উন্নয়ন নিগম দপ্তরের অস্থায়ী কর্মীরা দীর্ঘ নমাস ধরে বেতন পায়নি মৎস্য দপ্তরের অস্থায়ী কর্মীরা নিয়মিত বেতন চালুর দাবি স্থায়ীকরণ এই নিয়েই রাজ্যের মন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা যদিও মন্ত্রী চন্দ্রনাথ সিনহার দাবি বিক্ষোভ নয় স্মারকলিপি জমা দিতে এসেছিল পশ্চিমবঙ্গ রাজ্য মৎস্য নিগম দপ্তরের পাঁচটি প্রকল্প রয়েছে বীরভূম জেলায় এখানে কয়েকশো ছেলেমেয়ে অস্থায়ীভাবে কর্মরত তাদের দাবি দীর্ঘদিন ধরে রাজ্যের অন্যান্য জেলায় বেতন সঠিকভাবে চালু থাকলেও বীরভূমের বঞ্চিত মৎস্য উন্নয়ন নিগম দপ্তরের বীরভূম জেলার অস্থায়ী কর্মীরা স্বাভাবিকভাবেই বকেয়া বেতন সঠিক সময়ে দিতে হবে পাশাপাশি স্থায়ীকরণ করতে হবে এই দাবি নিয়ে মন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দেয় বিক্ষোভকারীরা মন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ ওঠে চলতি মাসের শেষেই জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রাজ্যের ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বস্ত্র দপ্তরের মন্ত্রীর বাড়িতে রাজ্য সরকারের অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে চাঞ্চল্য ছড়ায় এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান দেখুন এরা এটা ঠিক নয় আমাদের বাড়িতে এসেছিল তারা বিক্ষোভ দেখাতে কেউ আসেনি তাদের অসুবিধার কথা বলতে এসেছিল তারা তাদের কাগজ দিয়ে গিয়েছে আমরা নিশ্চয়ই চেষ্টা করব যাতে সমস্যার সমাধান হয় নমাস ধরে বেতন পায়নি না বেতন হচ্ছে এক এক করে হচ্ছে বেতন নিয়ে ব্যাপার নেই এবং প্রোডাকশানটাও বাড়াতে হবে সেটা কীভাবে করা এই করে এই সমস্যার সমাধান হয় সেটা সামনের দিনে আলোচনা হবে আপনি সেই সময় মৎস্য মন্ত্রী ছিলেন এবং তাদেরকে নিয়োগ করেছিলেন আপনারা নিয়োগ ঠিক নয় এটা হচ্ছে ভুল ব্যাপার কাজের নতুন নতুন প্রজেক্ট করতে গেলে কিছু ছেলের দরকার হয় তাই এখানে যে পুরনো প্রজেক্টগুলো ছিল সেগুলোকেই আবার নতুন করে রিভাইভ করা হয়েছিল তার জন্য কিছু ছেলের দরকার ছিল ডেলি হিসেবে কেউ কন্ট্রাক্টচুয়াল হিসেবে তারা দরকার ছিল এবার তারা কী ভাবছে আমি জানি না এবার আমাদের যেটা মূল লক্ষ্য প্রজেক্টগুলোকে বাঁচিয়ে রাখতে হবে প্রজেক্টগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যেটা করার সেটা আমরা নিশ্চয়ই আলোচনা করব কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আরসি টিভি বোলপুর 30-31 জানুয়ারি বীরভূম জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার সুনিশ্চিতের পাশাপাশি বীরভূমের শহর বোলপুরে প্রশাসনিক সুবিধা প্রদান কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর খুব স্বাভাবিকভাবেই বোলপুরে জেলা পরিষদের ডাকবাংলো মাঠ পরিদর্শন করলেন পুলিশের ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং সঙ্গে ছিলেন বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বীরভূম জেলা পুলিশ প্রশাসন সূত্রে খবর আগামী 30 জানুয়ারি বীরভূমে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 তারিখ তার রাত্রিযাপন বোলপুরে 31 জানুয়ারি বীরভূমের বোলপুরে জেলা পরিষদের ডাকবাংলো মাঠে প্রশাসনিক সুবিধা প্রদান কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের সভাস্থল পরিদর্শন করলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং
ছিলেন বীরভূমের জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী এবং জেলার উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা। এদিন বীরভূমের জেলা পুলিশ সুপার বোলপুরের জেলা পরিষদের ডাকবাংলো মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের জানান, দেখুন আমরা আজকে প্রাইমারলি একটু ওই গ্রাউন্ড ভিজিট করতে এসেছি, যত পসিবল র্যালির যে গ্রাউন্ড হতে পারে ওই গ্রাউন্ডগুলিকে আজকে ভিজিট করছি। আপনারা জানেন মাননীয় ডিআইজি সাহেব এসেছেন, তো ডিআইজি সাহেব সঙ্গে আমার সমস্ত সিনিয়র অফিসার আছে, ডিআইবি টিম আছে, আমরা ঘুরে সব গ্রাউন্ডগুলি যত আছে পসিবল যেখানে ম্যাডামের প্রোগ্রাম করা যেতে পারে। একটু আমরা আরম্ভিক সূচনা পেয়েছি কি ম্যাডামের এখানে একটু বীরভূম আসার চান্স আছে, তো ওর কমিউনিকেশন উপরেই ভিত্তিতে আমরা যত পসিবল দু তিনটা ভালো গ্রাউন্ড দেখে তারপরে আমি ডিএম আর বাকি যে পলিটিক্যাল ফাংশনারিজ আছে আমরা বসে একবার সিদ্ধান্ত নেব কোথায় ম্যাডামের প্রোগ্রাম করা। কি কোনো প্রাইমারি ঠিক হয়েছে, কবে আসছেন? ডেট এই পর্যন্ত যে প্রকাশিত হয়েছিল আপনারা জানেন ওই 31 তারিখে ম্যাডাম আসার এখানে চান্স আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে সুস্থ পঠন পাঠন ফিরিয়ে আনতে হবে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এক ছাত্রকে ভর্তি নিচ্ছে না বিশ্বভারতী। পাশাপাশি সাতজন পড়ুয়ার এক বছরের জন্য সাসপেনশন প্রত্যাহার করতে হবে। এক অধ্যাপককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, সেই অধ্যাপককে পুনরায় আগের কর্মস্থলে ফিরিয়ে আনতে হবে। এই সকল দাবি দাওয়া নিয়ে এবার বীরভূমের বোলপুরে প্রতিবাদ মিছিল শুরু করলো বামেরা। বামফ্রন্টের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মিছিল শুরু হয় বোলপুরের রেল ময়দান থেকে, শান্তিনিকেতন রোড ধরে বিশ্বভারতী হস্তশিল্প মার্কেটে একটি প্রতিবাদ সভা হয় বামেদের। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, আজকের প্রোগ্রাম খুব সিম্পল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান। সেই স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা চলছে, স্বৈরাচারী কার্যকলাপ চলছে, অগণতান্ত্রিক বিধিনিষেধ আরোপ করছে এবং ছাত্র এবং শিক্ষকদের তাদের কোনো কথা বলার স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই, তা হরণ করছে আর তার প্রতিবাদ করলে তাদের উপর শাস্তি বিধান দিচ্ছে। এর প্রতিবাদে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে আলোচনা করেই সিদ্ধান্ত হয়, আমরা এই স্বৈরাচারী যে পদক্ষেপ তার প্রতিবাদ করছি, শাস্তিমূলক বিধান যা জারি করেছে তা প্রত্যাহারের দাবি করছি, আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে দাবি জানাচ্ছি। এই হচ্ছে মুখ্য বিষয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। গত শনিবার বীরভূমের সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে বিজেপির একটি দলীয় সম্মেলন চলছিল। অভিযোগ, সেই সময় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তাদের উপর এসে হামলা চালায়। প্রথমে বাক বিতণ্ডা শুরু হলে পরে তা হাতাহাতিতে পৌঁছে যায়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ চেয়ার দিয়ে বিজেপি নেতাকর্মীদের উপর হামলা করার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমে শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশের তরফ থেকে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন বিকাশ মণ্ডল এবং তন্ময় লোহার। তাদের রবিবার আদালতে পেশ করা হয় এবং বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্ত থাকা এক সিভিক ভলেন্টিয়ার এবং আরও একজন অভিযুক্তকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যাতে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হয় তার জন্য বৃহস্পতিবার সিউড়ি শহরে বিজেপির তরফ থেকে একটি মিছিল করে বিক্ষোভ দেখানো হয়। মিছিলে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এমনই দাবি তোলা হয়। এদিন বিজেপির পক্ষ থেকে জানানো হয়, আপনারা জানেন আগামী গত চোদ্দই জানুয়ারি শনিবার মল্লিকপুর অঞ্চলে গোবিন্দপুর গ্রামে আমাদের একটা অঞ্চল কর্মী সম্মেলন ছিল। উক্ত কর্মী সম্মেলনে
ওই মল্লিকপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং তার সিভিক ভলেন্টিয়ার ভাগ্নেগণ এবং কিছু সংখ্যক ওদের সঙ্গে মানুষ নেই কিছু সংখ্যক গুন্ডা বাহিনীকে নিয়ে এসে আমাদের কর্মী সম্মেলনে তাণ্ডব লীলা চালায় এবং তাণ্ডব লীলার মাধ্যমে আমাদের সিউড়ি শহরের সভাপতি সম্মানীয় সুনয়ন ভান্ডারীকে ব্যাপকভাবে আহত করা হয় এবং আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও আহত হয়েছিলেন। সুনয়ন ভান্ডারী দীর্ঘদিন হসপিটালে ভর্তি থেকে ওনাকে হসপিটাল থেকে ছাড়া মুক্তি করে আমরা নিয়ে এসেছি। এর প্রতিবাদে আমরা সিউড়ি শহরে একটা প্রতীকী পদসভা করলাম এবং আগামী দিনে যদি পুলিশ প্রশাসন উক্ত সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত না করে গ্রেপ্তারি না করে এবং ওই যে রঘুনাথ মণ্ডল মদ্যপ অবস্থায় এসে যে আমাদের অঞ্চল কর্মী সম্মেলনে তাণ্ডব লীলা চালালেন রঘুনাথ মণ্ডলকে যদি গ্রেপ্তার না করে ভারতীয় জনতা পার্টি সিউড়ি শহরে জনজীবন স্তব্ধ করে দেবে, একটা বাইক মোটরসাইকেল সাইকেল মানুষ চলাচল যেন অবরুদ্ধ করে দেবে। তাই প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে অতি সত্বর উপযুক্ত যে দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে, উপযুক্ত দোষীদের শাস্তি দিতে হবে এবং যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৃণমূল কংগ্রেস সেই যে শান্তির বাতাবরণ পঞ্চায়েত নির্বাচন আসছে এই যে শান্তির বাতাবরণকে যে অশান্তি করার চক্রান্ত করছেন সেই অশান্তি চক্রীদের গ্রেপ্তার করে শান্তি ফিরিয়ে আনতে হবে এবং সুস্থভাবে পঞ্চায়েত নির্বাচন করতে হবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বীরভূমের রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর অঞ্চলের আলিগড়ে রাজনগর সিসাল ফার্ম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হল জঙ্গলমহল উৎসবের নবম বর্ষ, চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি। এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই জঙ্গলমহল উৎসবের সূচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি। এই উৎসব উপলক্ষে বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের 21টি স্টল করা হয়েছে, যেগুলির মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি আদিবাসীদের সুযোগ সুবিধা কী রয়েছে সেগুলিও জানা যাবে এই সব স্টলগুলি থেকে। এই জঙ্গলমহল উৎসবের প্রথম দিনে আদিবাসী কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হলো, পাশাপাশি সর্বভারতীয় স্তরে তীরন্দাজিতে স্বর্ণপদক প্রাপ্ত সূর্যমণি টুডুকে 25,000 টাকার চেকসহ সংবর্ধনা প্রদান করা হয়। এদিন অন্যান্য কৃতি খেলোয়াড়দেরও সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা, সদর মহকুমা শাসক অনিন্দ সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মাড্ডি, রাজনগরের বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত সহ বহু বিশিষ্টজনেরা। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর ফিরদোস খানের সাথে বারাবন গ্রামের রীনা বিবির বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার 3 সপ্তাহের মধ্যেই মারা যান 21 বছর বয়সী রীনা বিবি। তার প্রথম সন্তানটির বয়স 3.5 বছর ও দ্বিতীয়টির বয়স প্রায় 1 মাস। এদিকে ফিরদোস খানের পরিবারে মোট সদস্য সংখ্যা 7 জন। এর মধ্যে ফিরদোস খানের দাদা ও বিধবা বোন দুজনেই প্রতিবন্ধী। রয়েছেন বয়স্ক ফিরদোস খানের মা জালেখা বিবি। ফিরদোস খানের স্ত্রী মারা যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়ে যায় এই পরিবারটি। দিন আনা দিন খাওয়া পরিবারটি মাতৃহারা শিশু দুটিকে নিয়ে দিন চালানোই সমস্যায় হয়ে পড়ে ফিরদোস খানের। বিষয়টি জানতে পারেন লোকপুর থানার ওসি সন্তোষ ফকত। মানবদরদি মানুষ হিসেবে পরিচিত লোকপুর থানার ওসি সন্তোষ ফকতকে নিজেদের দুর্দশার কথা জানান জালেখা বিবি। ওসি সব কিছু শুনে ওই দুটি শিশুর 5 বছর বয়স পর্যন্ত সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন। গতকাল রাত্রিতে লোকপুর থানার এএসআই রামপ্রসাদ মণ্ডল, অন্যান্য পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমে ফিরদৌস খানের বাড়িতে চাল, ডাল, মসুরি, তেল, বাচ্চাদের কাপড়, মশারি সহ শিশুটির জন্য দুগ্ধজাত দ্রব্য পাঠিয়ে দেন। পুলিশের এই মানবিক মুখ দেখে লোকপুর থানার ওসি সন্তোষ ফকতকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় রাব্বান খা,
মোস্তাক খা, সৈয়দ আব্দুল আজিম সহ এলাকাবাসী। মানে আমরাও গ্রামবাসীও, মানে এই বাচ্চা দুটো কিভাবে যে মানুষ করবে, যাই হোক আমরা গ্রামবাসী মানে কিছু যতটুকু পেরেছি করেছি। আমরা অপরন্ত গ্রামবাসী হয়ে বলেছি কি আপনি বড়বাবুর কাছে যান, যতটুকু পারে সাহায্য করবে। তো যথেষ্টভাবে গিয়েছিলেন আজকে থানাকে, বড়বাবু যথেষ্টভাবে ওনাদিকে সাহায্য করার জন্য আস্থা তো দিনছে আর প্রমাণও করে দিয়েছে। আজকে পাঁচ বছর পর্যন্ত দায়িত্ব নিয়েছে দুটো বাচ্চার, কিছু মানে কথা বলার সঙ্গে সঙ্গে আজকে অনেক কিছু মাল দিয়ে গেছে, মানে জামা কাপড় শীতের এমনি কাপড়, মানে দুধ বাচ্চাটার, চাল ডাল, রামবাবুর মানে আমাদের যে অফিসার আছে দ্বিতীয় অফিসার তার হাত ধরে দিয়ে পাঠিয়েছেন। আমাদের ধন্যবাদ মল্লপুর ওসিকে, আমাদের গ্রামবাসী থেকে খুবই একান্ত ধন্যবাদ। বলছি আমার বৌমা সিউড়িতে বাচ্চা হবার সময় গিয়েছে, এতবারে মৃত্যু হয়ে গেছে আজ 8 দিন। আমি বড়োবাবুর এই অবস্থা, গরিব লোক, আমি গিয়েছি প্রশ্ন করেছি, সেই খাবার দাবার বড়োবাবু পৌঁছে দিনছে সঙ্গে সঙ্গ। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লোকপুর। পূর্ণভূমি জয়দেব কেন্দ্রের মেলা পরিষ্কারের বিশেষ অংশ নিয়েছে সত্যসাই সংস্থা। সরকারিভাবে জয়দেব মেলা পরিষ্কার দেওয়ার বরাত থাকলেও খুঁটিনাটি পরিষ্কারের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থেকেই যায়, তাই খুঁটিনাটি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রাখতে এগিয়ে আসেন প্রতিবছর শ্রী সত্য সাই সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যারা জয়দেব মেলায় এসে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করতে বেরিয়ে পড়েন, পরিষ্কার করেন অলিগলি ড্রেন পর্যন্ত, সাদা পোশাক পরিহিত সংস্থার কর্মীরা ঝাঁটা বালতি ও ঠেলা নিয়ে নেমে পড়েন রাস্তায়, তাদের খোঁজা শুধু নোংরা আবর্জনা। এইভাবে তারা পুরো জয়দেবটিকে পরিষ্কার করে যান। কর্মীদের খাবার খরচা পর্যন্ত সংস্থা নিজে বহন করেন। সংস্থার বীরভূম ডিস্ট্রিক্ট সার্ভিস কোঅর্ডিনেটর সাংবাদিকদের জানান, সত্যসাই সেবা সংস্থা বীরভূম জেলা থেকে, টোটাল বীরভূম জেলা থেকে আমরা এই সেবা কাজটি করছি। স্বেচ্ছায় শ্রমদান আমরা দীর্ঘ 20 বছর হয়ে গেল এখানে আমরা এই সেবা কাজটি করছি। সেখানে আমরা মেনলি আমরা ওপরের দিকটায় আমরা ক্লিনিং অ্যান্ড স্যানিটেশনের উপর জোর দিই, এবং আমাদের বালির চরে আরেকটা আমাদের ইউনিট থাকে, সেটা নাইট সয়েল প্রোগ্রাম করে, এবং এটা আমরা এই বছর আমরা মেলার অন্তিমে আমরা করছি, কেননা মেলার অন্তিমেই এই অবশিষ্ট ময়লাগুলো পড়ে থাকে, সেই জন্য আমরা এইগুলো করছি। এবং আমাদেরকে এই বছর ইলামবাজার থানার ওসি স্যার আমাদের খুব আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের এখানে উনি যথেষ্ট পরিমাণে আমাদেরকে মানে হেল্প করছেন এই মেলা ক্লিনিং অ্যান্ড স্যানিটেশনের জন্য। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি। ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির বিখ্যাত বাউল মেলা। এই মেলা দেখতে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল দুটি মোটর সাইকেল। জনুবাজার শাহপুর রোডের গ্যাস গোডাউনের কাছে এই পথ দুর্ঘটনা ঘটে। শাহপুর গ্রাম থেকে জয়দেবের দিকে আসছিল এক দম্পতি। উল্টো দিক থেকে একটি বাইকের 3 জন যুবক দ্রুত গতিতে যাচ্ছিল শাহপুরের দিকে। হঠাৎ বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে দম্পতি সহ 3 যুবক গুরুতরভাবে জখম হন। খবর পেয়ে জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি বিপ্লব দত্ত সহ তারা পুরো পুলিশ বাহিনী গিয়ে জখম ব্যক্তিদের উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করে। অফিস থেকে বেরিয়ে দেখলাম যে দুটো বাইক অ্যাক্সিডেন্ট করেছে, একটা মহিলা রয়েছে, একটা ছেলে রয়েছে, আর দুটো ছেলে পুরো অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। প্রথম ভরাম করে একটা আওয়াজ শুনতে পেলাম, আওয়াজ শুনতে পাওয়ার পরে এখানে এসে দেখছি 4 জন পড়ে রয়েছে। পড়ে থাকার পর ঠিক আছে, ওদেরকে সঙ্গে সঙ্গে পুলিশের ক্যাম্পে ফোন করলাম, আর গাড়ি একটা ব্যবস্থা করলাম, গাড়িটা তো আসছে না, আস্তে আস্তে করে তাকাতে করতে পুলিশ চলে আসলো। ঠিক আছে, কোন থানার পুলিশ? জয়দেব ফাঁড়ির পুলিশ। আচ্ছা, তো একটা গাড়ি যেহেতু ছিল এখানে ব্যবস্থা করে পড়ে মেয়েটাকে আর একটা ছেলেকে পাঠানো হলো, তা করতে করতে পুলিশের গাড়ি চলে এসে পড়ে ওদেরকে সবাইকে উঠিয়ে নিয়ে পড়ে এবং হসপিটালের দিকে গিয়েছে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, জয়দেব কেন্দুলি। আজকের সংবাদ এই পর্যন্ত, পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।